কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন একটানা না কিন্তু বৃষ্টি চলে যাচ্ছে আবার এই সময় কিন্তু আবার হাওয়া অফিস কিন্তু পূর্বাভাস দিয়েই দিয়েছে যে যখন তখন বৃষ্টিপাত হতে পারে এবং এক নাগারেও প্রবল বৃষ্টিপাত হতে পারে মানে এখন রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে আরও মানে জমিয়ে খেলা চলছে আর আমি যেসব গাছে পুনিং আগে থেকেই করে দিতে বলেছিলাম সেই সব গাছের পুনিং কিন্তু অনেকে হয়তো করেননি তারা হয়তো ভাবছেন যে এই যে পুজোর ছুটি তারা পাবেন সেই পুজোর ছুটিতেই কিন্তু তারা সেই সব গাছগুলির আর কি পুনিং তারা করবেন তারা হয়তো এই কথাই ভাবছেন আর যারা পুনিং করে ফেলেছেন তাদের তো কোনো কথাই নেই তারা আমি যেরকম গাছ আর কি মানে তৈরি করতে পেরেছি তারাও হয়তো ঠিক সেরকম পুনিং করে গাছটা তৈরি করতে পেরেছেন বা আমার থেকে আরও ভালো তৈরি করতে পেরেছেন গাছটিকে তাহলে আর দেখবেন আপনারা আরও ভালো ফুল পাবেন আমার থেকে হয়তো কিছু কিছু বন্ধুরা আবার আমাকে জানাচ্ছেনও যে তারা এই যে ছুটি পাবে আর কি পুজোর সময় সেই পুজোর ছুটির মধ্যে তারা কিছু গাছ পুনিং করবেন তো আমি বলব দেখুন এই একটা যে বৃষ্টি হবে হাওয়া অফিস তো বলেই দিয়েছে বৃষ্টির মধ্যে কিন্তু আমি যেসব গাছগুলি আপনাদেরকে দেখাবো সেই সব গাছগুলিতে কিন্তু এখন ভুল করে পুনিং করবেন না কারণ প্রত্যেকটি গাছে কিন্তু নির্দিষ্ট সময়সীমা রয়েছে পুনিং করার ওই যে সেই জন্যই আমি বলছি যখন তখন হঠাৎ করে কিন্তু পুনিং করে দেবেন না তাতে কিন্তু আপনারা মারাত্মক ভুল করবেন এবং এর ফলে কিন্তু আপনাদের কেন মানে গাছেরও বড় ক্ষতি হয়ে যাবে এবং আপনারাও একটা বড় আঘাত পাবেন আর কি তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক আর ভিডিওটিকে কিন্তু স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই ভুল কাজগুলি কিন্তু আপনারা সহজেই কিন্তু আর করতে পারবেন না বা করে ফেলবেনও না দেখুন আমাদের এখানে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে কিন্তু একটানা বৃষ্টি চলছিল ভোর দিকেও বৃষ্টি হয়েছে তবে কিছুক্ষণ আগে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে দেখেন গাছের পাতার উপরে কিন্তু এখনও জল দাঁড়িয়ে দেখেছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতক্ষণ আগে বৃষ্টি বন্ধ হয়েছে নিশ্চয়ই কারণ গাছের পাতাগুলি উপরে দেখেন এখনও জল দাঁড়িয়ে রয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু বন্ধ হয়েছে বেশিক্ষণ সময় সেটা হয়নি আর যেহেতু এখন যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে আপনারা কিন্তু হুটহাট করে কিন্তু যখন মনে হলো যে কোনো গাছে পুনিং করবেন সেই সব গাছগুলি কিন্তু কখনোই পুনিং করবেন না আপনারা এর কারণ আমি আগেই বলেছি আপনাদেরকে যে প্রত্যেকটি গাছে কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে পুনিং করার সেই সময় আপনারা পুনিং করবেন যদিও বা দু একটি ফুল আপনারা পাচ্ছেন সব গাছগুলি থেকে সেই সব ফুল কিন্তু আপনারা একদমই পাবেন না আর তাহলে কিন্তু আপনারা আপনাদের গাছে কিন্তু মারাত্মক ক্ষতি করে ফেলবেন নিজেরা নিজের হাতেই আর কি তো প্রথমেই আমি বলবো দেখেন এখানে আপনারা আপনাদের বাগানে যে সমস্ত জবা গাছ রয়েছে সে দেশি ভ্যারাইটি হোক বা পুরে ভ্যারাইটির সেই সমস্ত জবা গাছে কিন্তু কখনোই এখন অর্থাৎ এই সময় কাটা ছাটাই করবেন না এখন সময় হবে তখন পুনিং করবেন তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না দেখেন এখানে এই দেশি ভ্যারাইটির জবা গাছে বর্ষা আগেই কিন্তু আমি পুনিং করে দিয়েছিলাম দেখেন কত সংখ্যায় নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে দেখেন দেখেছেন আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন সেই জন্য বলছি সময় মতো কিন্তু পুনিং করবেন অসময় কিন্তু পুনিং আপনারা করবেন না ভুল করেও তাহলে কিন্তু আপনাদের গাছের মারাত্মক ক্ষতি হয়ে যাবে এরপরে আসি আমি আপনাদেরকে এই বুকন বিলা গাছে পুনিং করতে বলেছিলাম দুই প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে আপনাদের নিশ্চয়ই পুনিং করা হয়ে গেছে এই বুগনভিলা গাছে সেই জন্য বলছি যারা এখনও পুনিং করেননি তারা ছেড়ে দেন তাদের গাছ যেরকম অবস্থায় রয়েছে সেরকম অবস্থাতেই কিন্তু তারা রাখবেন ভুল করেও কিন্তু এই সময় এখন পুনিং করতে যাবেন না কারণ এই গাছ পুনিং করার সময় কিন্তু পেরিয়ে গেছে এখন যদি পুনিং করেন তাহলে কিন্তু সময় মতো ভালো ফুল কিন্তু আর পাবেন না এরপরে আসি বেলি জুই ফুল গাছের কথাতে অনেকে ভাবছেন যে এই গাছ থেকে এখনও তারা ফুল পাচ্ছেন না ডালগুলি যদি কাটা ছাটাই করে দিই তাহলে হয়তো শীতের সময় আবার ফুল পাবো কিন্তু না এই কাজটা আপনারা ভুল করেও কিন্তু এখন আর করবেন না কারণ প্রত্যেকটি গাছে কিন্তু কাটাই ছাটাই করার নির্দিষ্ট সময় আছে সেই সময় আসলে কিন্তু আপনারা পুরিং করবেন তাহলে দেখবেন আপনারা কিন্তু চিন্তামুক্তভাবে থাকতে পারবেন এবং ঠিক সময় মতো কিন্তু আপনারা ফুল পাবেন সেই সমস্ত গাছগুলি থেকে এরপরে আসি স্থলপদ্ম গাছের কথাতে দেখেন এই স্থলপদ্ম গাছ কখন আপনারা কাটা ছাটা করবেন কখন করবেন না কি খাবার দেবেন না দেবেন সবই কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওগুলি কিন্তু দেখে নেবেন তাহলে আপনারা ঠিক জানতে পারবেন যে স্থলপদ্ধ গাছ কখন কাটাছাড়াই করতে হয় কি খাবার দিতে হয় না হবে তাহলে কিন্তু আপনারা সময় মতো ফুল পাবেন আর যারা এখন ভুল করে স্থলপদ্ধ গাছের ডালগুলি প্রুনিং করে দেবেন তারা কিন্তু আমার এই গাছে যেরকম দেখেন কুঁড়ি চলে এসেছে সেরকম মানে কুঁড়ি কিন্তু আপনারা পাবেন না আপনাদের যে আপনাদের এই গাছে কুড়ি কুঁড়ি নাও আসতে পারে সময় মতো জন্য বলছি স্থলপদ্ম গাছে পুনিং করার সময় কিন্তু অলরেডি পার হয়ে গেছে তাই বলছি যাদের বাড়িতে এই স্থলপদ্ম গাছ রয়েছে সেই গাছ যেরকম অবস্থাতে আছে সেরকম অবস্থাতেই থাকতে দেন দেখবেন তাও আপনারা সময় মতো কিন্তু ভালো মানে আর কি ফুল পাবেন হয়তো সংখ্যায় কম হবে তবু ফুল তো পাবেন মনে একটা আনন্দ আসবে সেটাই তো একটা বড় কথা না এই স্থলপদ্ম গাছের পাশেই কিন্তু রয়েছে টগর ফুল গাছ এই টগর ফুল গাছ থেকে আপনারা আগে যেরকম ফুল পেতেন সেরকম ফুল হয়তো এখন পাবেন না কারণ আপনারা সবাই জানেন যে এখন আশ্বিন মাস পড়ে গেছে এখন শিল ফুলটা বেশি পাবেন তবে এই টগল ফুল গাছ থেকেও কিন্তু আপনারা ফুল পাবেন তবে পরিমাণে অল্প কারণ এই ফুল গাছ এখন কিন্তু কম পরিমাণে ফুল আপনাকে দেবে আবার যখন সময় আসবে তখন কিন্তু ঠিক আগের মতো করেই আপনারা এই গাছ থেকে প্রচুর ফুল পাবেন সেই জন্য বলছি এই গাছকে কিন্তু এখন কাটা করবেন না যখন কাটা করার সময় হবে তখন কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা ঠিক সেই সময় কিন্তু এই টগর গাছ কাটা করবেন এই টগর ফুল গাছের পাশেই রয়েছে দেখেন গন্ধরাজ ফুল গাছ দেখেছেন আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফুল গাছ যখন ফুল দেওয়ার সময় হয় তখন কিন্তু পুরো গাছ ভর্তি করে ফুল আসে আর যখন ফুল দেয় না মানে সময়টা চলে যায় আর কি তখন কিন্তু একেবারেই ফুল পাওয়া যায় না জন্য অনেকে ভাবছেন যে এই গাছটা পুনিং করে ফেলবেন তাহলে আর নতুন ব্রাঞ্চ পাবেন এবং নতুন ফুল হয়তো আপনারা পাবেন আর কি তো আমি বলবো এই গাছগুলিকে এখন পুনিং করার দরকার নেই যখন সময় আসবে তখন এই গাছগুলিকে আবার পুনিং করবেন এখন পুনিং করা বন্ধ রাখুন যেরকম অবস্থায় গাছ রয়েছে সেরকম অবস্থায় গাছগুলিকে থাকতে দেন এরপরে আসি অ্যাডেনিয়াম গাছের দিকে অ্যাডেনিয়াম গাছ কিন্তু ফুল দেয় সারা বছরই কম বেশি তবে এর ফুল দেওয়ার সঠিক সময় হলো শীতের সময় কিন্তু কারণ শীতের সময় দেখবেন এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল আপনারা পাচ্ছেন কিন্তু শীতের সময় অনেকে ভাবছেন যে আমার অ্যাডেনিয়াম গাছে ব্রাঞ্চ কম আছে একটু পুনিং করে দিই তাহলে ভালো সংখ্যায় ফুল আমরা শীতের সময় পাব কিন্তু শীতের সময় কিন্তু আপনারা তাহলে ভালো ফুল পাবেন না এখন যদি পুনিং করে দেন আর অনেকে ভাবছেন যে আবার পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছটা বৃদ্ধি নেই গ্রোথ নেই একটু পুনিং করে দিই না সেই ভুল কাজটাও করবেন না যখন ফুল দেওয়ার সময় হবে তখন কিন্তু অ্যাডিনিয়াম গাছ থেকে এমনি থেকেই আপনারা ফুল পাবেন এবং কাটাছাটা না করলে কিন্তু ভালো সংখ্যায় ফুল আপনারা পাবেন সেই জন্য বলছি এই অ্যাডিনিয়াম গাছকে আপনারা কখনোই এই বর্ষার মধ্যে বা এই পুজোর যে ছুটি পড়ছে সেই ছু পুজোর ছুটির মধ্যে কিন্তু কখনোই ভুল করে কাটা কখনোই করবেন না কারণ এই গাছেরও কিন্তু নির্দিষ্ট সময় রয়েছে কাটা করার সেই সময় কাটাটাই করলে প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ পাবেন আপনারা এবং ফুলও পাবেন প্রচুর সংখ্যায় তো আমি যে যে গাছগুলিতে এই পুজোর ছুটির মধ্যেই বলুন বা এই বৃষ্টি চলবে এখন হাওয়া অফিস বলেছে সেই সময় কিন্তু পুনিং করতে আমি আপনাদেরকে বারণ করলাম যে যখন সময় আসবে গাছগুলি পুনিং করার সেই সময় কিন্তু আমরা এই গাছগুলিকে পুনিং করব তো এখন কিন্তু পুজোর ছুটির মধ্যে বা মানে রোদ বৃষ্টি লুকোচুরি খেলা চলছে ভুল করেও কিন্তু সেই সমস্ত গাছগুলিতে কিন্তু ভুল করেও কিন্তু আপনারা প্রুনিং কখনোই করবেন না তাহলে কিন্তু আপনাদের গাছে একটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে এবং গাছের ক্ষতি হওয়া মানেই আপনাদের ক্ষতি হয়ে যাওয়া এবং মনটাও কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনাদের খারাপ হয়ে যাবে তো সেই জন্যই আমি বলছি আপনাদের ভালোর জন্যই আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক বন্ধুই আমাকে তারা জানাচ্ছেন যে এই গাছে পুনিং করব এই গাছে পুনিং করব পুরো ছুটির সময় সময় পায়নি দাদা কি করব তো আমি সমস্ত কিছুই কিন্তু আপনাদের উপকারের জন্যই আমি দেখালাম সেই সমস্ত গাছগুলিতে কিন্তু আপনারা ভুল করেও পুনিং করবেন না যখন সময় আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তখন পনিং করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাংলা জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেললাইকানটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে